সুজাত এন্টারপ্রাইজ আজকে আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন্টায় ক্যাপাসিটি 250 কেজি, এটা হচ্ছে লোহার মুড়ি ভাজা মেশিন, বুলেট মডেলের। তো এটা একটু পরে নেট বাঁধা হবে মেশিনটি, রং দিয়ে একদম পুরো ফিনিশিং করা হয়েছে, পুরো রেডি, কম্পিউটার রেডি, এটা ফিটিং হচ্ছে। এটা আজ যাবে বিহার বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু লোহার মুড়ি ভাজা মেশিন, একদম যেটা ফ্রন্টের দিক থেকে দেখতে গেলে একদম পুরো বুলেটের মতো, যেটা হচ্ছে বুলেট মুড়ি ভাজা মেশিন আমরা বলে থাকছি। আর এই মেশিন খুব সাকসেস মেশিন একটা। আর ভিতর যেটা, এটা ভিতরটা দেখাবো, প্যাচ মডেলের, যার কারণে লংজিভিটিটাও অনেক বেশি হবে। আর এই মেশিনে কিন্তু আপনারা জ্বালানি হিসাবে যেমন কাঠ, ব্রিকেট, তাছাড়া আপনারা এলপিজি গ্যাসও করতে পারবেন, মানে সব রকমের জ্বালানির সিস্টেম করা হয়েছে মেশিনের মধ্যে। আর এই মেশিনের মধ্যে যে বালিটি দিতে হবে সেটা সাদা বালিটা আপনাদেরকে করতে হবে। তো এই মেশিনে কিভাবে মুড়ি ভাজবেন, আমরা অনেক ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, যে এই মুড়ি মেশিনের কোয়ালিটি, এই মুড়ি মেশিনের মুড়ি কোয়ালিটি কেমন সেই সম্বন্ধে কিন্তু আমরা বলেছি এবং দেখিয়েওছি, আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। তো আপনারা আমাদের চ্যানেলটি ফলো করুন, অতি অবশ্যই পেয়ে যাবেন যে মেশিনের মুড়ির কোয়ালিটি এবং এর যে মুড়ির ফ্লোটা যেটা বেরিয়ে আসছে মুড়ির, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এছাড়াও কিন্তু এইদিকে আরেকটা, যেমন ঘন্টায় ক্যাপাসিটি 450 কেজি, 450 থেকে 500 কেজি ক্যাপাসিটি, খুব বড় লোহার মেশিন। এটা কিন্তু রং এখনো হয়নি, বুলেট মডেল, এটাও সেম বুলেট মডেল। এখন মার্কেটে যেটা প্রচুর হারে বিক্রি হচ্ছে এটা যে বুলেট মডেল, কারণ এই মেশিনটি একদম সাকসেস মেশিন এবং কেউ যদি মানে কম টাকা ইনভেস্ট করে মেশিন নিতে চাইছেন, যেমন ড্রাম রোস্টার রয়েছে তার জন্য, এটা হচ্ছে লোহার ড্রাম রোস্টার এবং এটা হচ্ছে বুলেট, কারণ বুলেট। এবং আপনাদেরকে একটা পার্থক্য বলবো, যে বুলেট মেশিন আর ড্রাম রোস্টারের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, এই মেশিনের তুলনায় বুলেট মেশিনের লংজিভিটি অনেক 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 বেশি, কারণ এটা অনেক লংজিভিটি হবে, কারণ প্যাচ টাইপের রয়েছে, যে কারণে লংজিভিটি অনেক বেশি হবে। এবং এটাও প্যাচ করা হয়েছে, এটা যে কারণে আপনারা লোহার মেশিনের তুলনায় এই মেশিনের যে কোনো চালেরই আপনারা মুড়ি, মেইনলি ব্যাপার হচ্ছে এই মেশিনের যে কোনো চালের আপনারা মুড়ি করতে পারবেন, যেমন লাল চাল, সাদা চাল, রেশনের চাল, আপনারা সব রকম ধরনের চালেরই কিন্তু আপনারা এটাতে মানে স্পেশাল মুড়ির মেশিন, যেটা বুলেট মেশিন দেখছেন এখন। এবং এখানে এই মেশিনও কিন্তু হবে, কিন্তু এই মেশিনেও সব ধরনের চালে এই মেশিনও করা যাবে, কিন্তু এটার মতো অতটা কোয়ালিটি আসবে না, এটাই বলবো। আর কীভাবে মানে রেশনের চালের একটু কোয়ালিটিটা, দাম রোস্টার একটু কম হয়, যারা রেশনের চালে করবেন তাদেরকে বলবো বুলেট মডেলটা নিতে, কারণ বুলেট মডেলের রেশনের চালের কিন্তু মুড়ি অসাধারণ হবে আর খুব ভালো কোয়ালিটি মুড়ির। আর এই মেশিনের ক্ষেত্রে আপনারা লাল চালের মুড়ি করতে পারেন, ভালো, খুব ভালো হয় লাল চালের মুড়িটা। আমাদের এখানে রেডি চালও পাওয়া যায়, যেটা লাল চাল, লোলার চাল বলে থাকে, সেটাও পাওয়া যাবে। আর এদিকে কিন্তু অনেক ধরনের ড্রায়ার মেশিনও রয়েছে এবং নতুন টেকনোলজি ডিজিটাল মুড়ি ভাজা মেশিন রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের যারা অভিজ্ঞ মিস্ত্রি রয়েছে তারা কিন্তু রেডি করছে, মোল্ডিং হচ্ছে মেশিনের মধ্যে। এবং এদিকে অনেকগুলো কিন্তু ডিজিটাল মুড়ি ভাজা মেশিন রয়েছে। তো আপনারা যদি আমাদের কারখানাতে আসতে চান এবং নতুন ধরনের মেশিন দেখতে চান, বিভিন্ন টাইপের টেকনোলজি আসতে হবে, এবং কীভাবে প্যাচগুলো বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন। এটা যেমন ভিতরে প্যাচটা বানানো হচ্ছে, এটার এই যে একটা পাত দেখতে পাচ্ছেন, এর উপরে এরকম প্যাচ করা আছে, এর উপরে আবার একটা পাত বসবে এবং তার উপরে আবার পাত বসবে, মানে কতটা মোটা করে বানানো হয় এই প্যাচ রোস্টারটা, সেটাই দেখতে পাচ্ছেন। আমাদের যারা ওয়েল্ডিং মিস্ত্রি রয়েছে তারা ওয়েল্ডিং করছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো, এই দেখুন প্যাচ করা হচ্ছে, পরপর প্যাচ হয়ে যাচ্ছে। তো আপনারা সমস্ত কিছু খুঁটিনাটি আমাদের কারখানাতে দেখতে পাবেন। আর আরও জানতে হলে অতি অবশ্যই আমাদের যে ভিডিওর নিচে যে নাম্বার রয়েছে, নাম্বারে কল করে সমস্ত কিছু জানতে পারেন। এবং আমাদের কারখানাতে আসতো, এসে সমস্ত মেশিনগুলো দেখুন। এদিকে প্যাচটা করা রয়েছে, আপনাদেরকে দেখাবো, এই যে এটাও কিন্তু বুলেট টাইপ, বুলেট মেশিন করা হবে, মাটিটা রেডি হচ্ছে ওই সাইডে, এই যে দেখতে পাচ্ছেন প্যাচ অলরেডি রেডি আছে। তো প্যাচটারও ক্যাপাসিটি 450 থেকে 500 কেজি,
তো এরকম অনেক ধরনের কিন্তু আপনারা মেশিন পেয়ে যাবেন আমাদের কারখানাতে। আর আপনাদেরকে আসতে হবে আমাদের কারখানাতে, এলসে সমস্ত কিছু মেশিন দেখুন। আর যারা অনলাইনে বুকিং করতে চাইছেন অতি অবশ্যই আমাদেরকে কল করুন, কীভাবে মেশিন নেবেন সমস্ত কিছু ডিটেলস আমরা ফোনে বলে দেবো কীভাবে আপনারা বুকিং করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। আর যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।